নির্বাচনে ওয়াকওভার পেতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে ভোট করতে চায় আওয়ামী লীগ। অভিযোগ বিএনপি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 অক্টোবরের আগেই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে ভোট করতে হলে সেই নির্বাচন করার কোনো দরকার নেই। আওয়ামী লীগের কারণেই দেশের নির্বাচন করার স্থায়ী ব্যবস্থা করা যায়নি বলে দাবি করেন তিনি। আরও বলেন, সুষ্ঠু ভোট হলে ক্ষমতায় থাকতে পারবে না বলেই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। কিন্তু বিএনপির অবস্থান পরিষ্কার, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই। এ সময় দেশকে সংকট থেকে উদ্ধার করতে ক্ষমতাসীনদের নিরাপদ বিদায়ের আহ্বান জানান তিনি। সময় আছে, এখনো সেফলি এক্সিট নেন, চলে যান পদত্যাগ করে এবং নিরাপদ আপনার নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন, নতুন একটা নির্বাচন কমিশন করে সেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, এটাই হচ্ছে জনগণের দাবি। এখন এটা খুব পরিষ্কার যে আওয়ামী লীগের কোথাও কোনো অস্তিত্ব নাই, পায়ের তলে মাটি নেই। এখনও সময় আছে, আপনারা দয়া করে পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেন।